আসসালামু আলাইকুম আমি রেজওয়ানা সাকি সহকারী শিক্ষক বাংলা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিষয় বাংলা শিরোনাম গদ্য আমাদের লোকশিল্প আজ আমরা আলোচনা করব আমাদের লোকশিল্প কামরুল হাসান রচিত গদ্য আমাদের লোকশিল্প প্রিয় শিক্ষার্থী আমার কথাগুলো শুনতে পাচ্ছ নিশ্চয় কে এতক্ষণে খাতা কলম বই নিয়ে বসে পড়েছ শুরুতেই জেনে নেওয়া যাক লেখক সম্পর্কে কামরুল হাসান সম্পর্কে আমরা প্রথমে জেনে নিব কামরুল হাসান উনিশশো একুশ খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন প্রিয় শিক্ষার্থী কামরুল হাসান কোথায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কামরুল হাসান উনিশশো একুশ খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন তার আঁকা ছবিতে এদেশের লোকজ জীবনের নানা উপাদান আমাদের ঐতিহ্য সচেতন করে প্রিয় শিক্ষার্থী আমার কথাগুলো কি শোনা যাচ্ছে লোকশিল্প তার প্রচেষ্টা ছিল প্রশংসনীয় কর্মজীবনে তিনি দীর্ঘকাল ঢাকা সংরক্ষণেও আর্ট ইনস্টিটিউটে অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন প্রিয় শিক্ষার্থী তিনি অধ্যাপনার কাজে কি ছিলেন নিয়োজিত ছিলেন পরে তিনি বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প ডিজাইন সেন্টারের প্রধান নকশাবিদ নিযুক্ত হন ছবি আকার বিচিত্র কলাকৌশল এবং লোকশিল্পের নানা দিক সম্পর্কে তার লেখা পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে তার একটি বইয়ের নাম প্রিয় শিক্ষার্থী দেখো তার একটি বইয়ের নাম বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা উনিশশো আটাশি খ্রিস্টাব্দে কামরুল হাসান কি করেন ঢাকায় মৃত্যুবরণ করেন প্রিয় শিক্ষার্থী আমরা লেখক সম্পর্কে জেনে নিলাম এখন মূল বইটিতে মূল পাঠ্য বইটিতে ফিরে যাব তোমরা বোর্ড বইটি হাতে নাও প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের লোকশিল্প কামরুল হাসান খাদ্যশস্যের পরেই বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে তা হল এখনকার কুটির শিল্প এক সময়ে ঘর গৃহস্থালির নিত্য ব্যবহার প্রায় সব পণ্যই এদেশে গ্রামের কুটিরে তৈরি হতো আজও অনেক কিছু হয় এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এ ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য আমাদের দেশের বিভিন্ন লোকশিল্পের কতকগুলো এক সময়ে এমন উচ্চমানের ছিল যে আজও আমরা সেসব জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি প্রিয় শিক্ষার্থী আমাদের লোকশিল্পের এই এই অংশটুক এই অংশটুকুতে বলা হয়েছে যে আমাদের ব্যবহার যে নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু কিছু জিনিস আমাদের একসময় আমরা কি করতাম গর্ববোধ করতাম যেগুলো এখনও প্রচলিত আছে প্রথমে বলতে হয় ঢাকায় মুসলিমের কথা ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকায় তাঁতিদের এই অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন ঢাকার মুসলিন তৎকালীন মুঘল বাদশাদের বিলাসের বস্তু ছিল মুসলিন কাপড় এত সূক্ষ্ম সুতো দিয়ে বোনা হতো যে ছোট্ট একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেয়া সম্ভব ছিল শুধু কারিগরি দক্ষতাই নয় এ ধরনের কাপড় বুনবার জন্য শিল্প মন থাকা প্রয়োজন আজও সেই আজ সেই মুসলিম নেই তবে মুসলিম যারা বুনতো তাদের বংশধররা যুগ যুগ ধরে এই শিল্পধারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আমরা আজও দেখতে পাই বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে শুধু পরিচিত নয় গর্বের বস্তু প্রিয় শিক্ষার্থী আমাদের লোকশিল্পের প্রথম অংশে যেটি চলে আসে সেটি হচ্ছে ঢাকায় মুসলিম শাড়ি যেটি এক সময় একটি আংটির ভিতর দিয়ে রুকানে যেত বের করা যেত কিন্তু এখন বর্তমানে সেটি আর নেই এরই বংশধররা কী করছে আমাদের জামদানি শাড়িগুলো তৈরি করছে যেটি বিদেশেও কি গর্বের বস্তু এমনি আরেকটি গ্রামীণ লোকজ লোকশিল্প আজ লুপ্তপ্রায় হলেও কিছু কিছু নমুনা পাওয়া যায় এটি হল নকশি কাঁথা এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে এই নকশি কাঁথা তৈরির রেওয়াজ ছিল এক একটি সাধারণ আকারের নকশি কাঁথা সেলাই করতেও কমপক্ষে ছয় মাস লাগত বর্ষাকালে যখন চারিদিকে পানি থই থই করে ঘর থেকে বাইরে বের বের হওয়া যায় না এমন মৌসুমি ছিল নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময় প্রিয় শিক্ষার্থী নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময় কোনটি ছিল যদি তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে তাহলে উত্তর হবে বর্ষাকাল প্রিয় শিক্ষার্থী মনোযোগ সহকারে ক্লাসটি দেখছ তো মেয়েরা সংসারে কাজ সাঙ্গ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটাটি পাশে নিয়ে পা মেলে বসতে নেই বিচিত্র নকশা তোলা কাঁথা সেলাই করতে পড়শিরাও সুযোগ পেলে আসতো গল্প করতে আপন পরিবেশ থেকে মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন এমনি এক একটি কাঁথা সেলাই কত গল্প কত হাসি কত কান্নার মধ্য দিয়ে শেষ হতো তা বলা যায় না শুধু কতকগুলো শুষ্ক সেল সূক্ষ্ম শুধু কতকগুলো সূক্ষ্ম সেলাই আর রঙ বেরঙের নকশার জন্যই নকশি কাঁথা বলা হয় না বরং কাঁথার প্রতিটি সূচের ফোরের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী তাদের পরিবেশ তাদের জীবনগাঁথা প্রিয় শিক্ষার্থী এই কাঁথার মাধ্যমে এক একটি পরিবারের কি আনন্দ দুঃখ বেদনা ফুটে উঠেছে আর এই বর্ষা মৌসুমে কী করা হতো এই কাঁথা সেলাই করা হতো আর সুযোগ পেলে পাড়া প্রতিবেশীরা এসেও এ সময় আড্ডা দিত আমাদের দেশের লোকশিল্প বিভিন্ন রূপে ভিন্ন ভিন্ন অঞ্চলে প্রাধান্য পেয়েছে তাঁত শিল্প বাংলাদেশের সব এলাকাতেই আছে তবে ঢাকা টাঙ্গাইল শাহজাদপুর কুমিল্লা চট্টগ্রাম এলাকায় তাঁত শিল্পের মৌলিক বৈশিষ্ট্য দেখা যায় প্রিয় শিক্ষার্থী এখানে দেখো কোন কোন অঞ্চলে তাঁত শিল্প বেশি দেখা যায় নামগুলো আবার পড়ছি ঢাকা টাঙ্গাইল চট্টগ্রাম জামদানি শাড়ির কথা কুমিল্লা এরপরে আমরা আলোচনা জামদানি শাড়ির কথা কি আমরা আলোচনা করেছি নারায়ণগঞ্জ জেলার নওয়াপাড়া গ্রামী জামদানি কারিগরদের বসবাস শতাব্দীকাল ধরে এ তাঁত শিল্প বিস্তার লাভ করে শীতলক্ষা নদীর তীরবর্তী এ এলাকায় বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায় এই শীতলক্ষা নদীর পানির বাষ্প থেকে যে আর্দ্রতার সৃষ্টি হয় তা জামদানি বোনার জন্য শুধু উপযোগীই নয় বরং এক অপরিহার্য বস্তু বলা চলে ভৌগোলিক অবস্থান আবহাওয়া এবং পরিস্থিতি শুধু বড় অতীতের তাঁতিদেরই তাঁত শিল্প নয় বর্তমানের বড় বড় কাপড়ের কারখানাও শীতলক্ষা নদীর তীরে গড়ে উঠেছে প্রিয় শিক্ষার্থী কোথায় জামদানি শাড়ির কি উপযুক্ত কারখানা উপযুক্ত সময় এবং কারখানা বয়ে দেওয়া আছে দেখো নারায়ণগঞ্জ জেলার নাওয়াপাড়া আর শীতলক্ষা নদীর তীরে কি হয়েছে আরও অনেক শিল্প গড়ে উঠেছে কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম প্রস্তুত খাদি বা খদ্দরের সমদর শুধু গ্রাম জীবনেই নয় শহরের আধুনিক সমাজেও যথেষ্ট রয়েছে খাদি কাপড়ের বিশেষত্ব হচ্ছে এর সবটাই হাতে প্রস্তুত প্রিয় শিক্ষার্থী দেখো খাদি কাপড়ের বিশেষত্ব হচ্ছে এর পুরোটাই কি হাতে তৈরি তুলা থেকে হাতে সুতা কাটা হয় গ্রামবাসীরা অবসরের সময় সুতা কাটে এদের বলা হয় কাটুনি গ্রামের বাড়ির আশেপাশে তুলো তুলার গাছ লাগানোর রীতি আছে সেই গাছে তুলা দিয়ে সুতা কাটাও হস্তচারিত তাতে এসব সুতায় যে কাপড় প্রস্তুত করা হয় সে কাপড়েই প্রকৃত খাদি বা খদ্দর স্বদেশী আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহারের যে আদর্শ প্রবর্তিত হয়েছিল তারই সাফল্যের স্বাক্ষর এই খাদি খাদি শাড়ি কী হয় সম্পূর্ণটায় বা পুরোটাই কী হয় হাতে তৈরি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি বান্দরবান রামগড় এলাকার চাকমা কুকি মুর মেয়েরা এবং সিলেটের মাছিমপুর অঞ্চলের মণিপুরীর মেয়েরা তাদের নিজেদের ও পুরুষদের পরিধেয় বস্ত্র বনে থাকে এই কাপড়গুলো সাধারণত মোটা ও টেকসই হয় এই কাপড়গুলো কেমন হয় মোটা এবং টেকসই কারাবনে রাঙ্গামাটি বান্দরবন রামগড় এলাকার চাকমা কুকি ও মুরং মেয়েরা নকশা রং ও বুনন কৌশল সবই তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী হয় রং নকশা কেমন হয় তাদের নিজস্ব চেতনা এবং ঐতিহ্য অনুযায়ী বাংলাদেশের গ্রামে গ্রামে কাঁসা ও পিতলের বাসনপত্র এককালে বেশ প্রচলিত ছিল আজও শত শত গ্রাম্য কারিগর তৈরি করে বিচিত্র ধরনের তৈজসপত্র প্রথমে মাটির ছাঁচ করে তারা তার মধ্যে ঢেলে দেয় গলিত কাসা। ধীরে ধীরে এ গলিত ধাতু ঠান্ডা হয়ে আসে তখন উপর থেকে মাটির ছাঁচটি ভেঙে ফেললেই ভেতর থেকে বেরিয়ে আসে বদনা বাটি গ্লাস থালা ইত্যাদি তারপরে এগুলো পালিশ করা হয় এ ধরনের বাসনে নানা রকম ফুল পাতার নকশা বা ফরমশ্কারীর নাম খোদাই করা থাকে এমনকি আজকাল অতি আধুনিক গৃহসজ্জার সামগ্রী হিসাবে তামা পিতলের ঘোড়া থালা ফুলদানি ব্যবহৃত হতে দেখা যায় পোড়ামাটির কাজের ঐতিহ্য এদেশে বহু যুগের মাটির হাড়ি পাতিল শানকি ফুলকান ফুলদানি দয়ের ভার রসের ঠিলা সন্দেশ ও পিঠার ছাঁচ ট্যাপা পুতুল হিন্দু সম্প্রদায়ের দুর্গা সরস্বতী লক্ষ্মী ইত্যাদি মূর্তি গড়বার কাজে বাংলাদেশের পালপাড়া ও কুমরপাড়ার অধিবাসীরা সারা বছরই ব্যস্ত থাকে প্রিয় শিক্ষার্থী তোমাদের এখন আমি একটি কি এই দেখো একটি হচ্ছে প্রিয় শিক্ষার্থী দেখো এই অংশটুকু আবার কি কাঁসার যে যে কাঁসা গলিত ধীরে ধীরে বেরিয়ে এসে বদনা বাটি গ্লাস থালা ইত্যাদি এরপর এগুলো পলিশ করা হয় দেখো আজকাল অতি আধুনিক গৃহসজ্জার সামগ্রী হিসাবে তামা পিতলের ঘোড়া থালা ফুলদানি ব্যবহৃত হতে দেখা যায় প্রিয় শিক্ষার্থী দেখো আমার হাতে একটি কি কি একটি হরিণ দেখতে পাচ্ছ এটি কি কাঁসা বা কাঁসা যে বানানো হয় সে পিতলের বাসনপত্র সেটি আধুনিক কি ঘরসজ্জা এটি কি এটি পিতলের কাঁসার তৈরি একটি হরিণ এরপরে দেখো এর পরের অংশ আসে এর পরের অংশে দেখো দেখো আধুনিক রুচিশীল ফুলদানি ছায়দানির চায়ের সেট কৌটা বাক্স বা ঘর সাজাবার নানা ধরনের শৌখিন সামগ্রী সব কিছুই মাটি দিয়ে তৈরি করা হচ্ছে এছাড়া পুরাকালে মসজিদ বা মন্দিরের গায়ে গায়ে যেসব নকশাদার ইট দেখা যায় তাই দেশের লোকশিল্পর এক অতুলনীয় নিদর্শন প্রিয় শিক্ষার্থী এই দেখো এটি হচ্ছে কি পোড়ামাটির একটি ফলক তোমরা কি দেখতে পাচ্ছ আর এগুলোই কি আধুনিক যে রুচি ঘরসজ্জার কাজে কী হয় গৃহসাম হিসেবে এগুলো কি ব্যবহার করা হয়ে থাকে এর পরের অংশে আমরা চলে আসি দেখো প্রতীকী ধর্মী মাটির ট্যাপা পুতুলগুলোর মধ্যে শত শত বছর পূর্বের পাল বা কুমোরদের যে কারিগরিবিদ্যা এবং শিল্পমনের পরিচয় পাওয়া যায় পাওয়া যায় শিল্পমনের পরিচয় পাওয়া যায় তা অভাবনীয় কাঠের কাজের খুব বেশি শিল্পগণ আজকাল দেখা না গেলেও অতীতের কিছু কিছু নমুনা নমুনা যা দেখতে পাওয়া যায় তা থেকে অনুমান করা যায় যে এদেশের একসময় গৃহ নির্মাণের কাজে কারুকার্যে ভূষিত কাঠের ব্যবহার ছিল বিশেষ করে পুরাতন খাট পালঙ্ক খুঁটি দরজা ইত্যাদির নমুনা আজও দেখা যায় এ ধরনের কাজকে বলা হয় হাসিয়া বরিশালের কাঠের নৌকার কাজেও বেশ নিপুণতার দাবি রাখে এর পরের অংশ দেখো খুলনার মাদুর এবং সিলেটের শীতল পাটি সকলের কাছে পরিচিত প্রিয় শিক্ষার্থী যদি এমসি কেউ প্রশ্ন আসে কোথাকার মাদুর এবং শীতল পাটি সকলের কাছে পরিচিত তাহলে উত্তর আসবে কি খুলনার মাদুর এবং শীতল পাটি সিলেটের শীতল পাটি গ্রীষ্মকালে ব্যবহার ব্যবহারে আরামদায়ক বলে নয় শীতলপাটির পাটির নকশা এবং মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক অতীতে শীতলপাটির বহু দক্ষ কারিগর ছিল এ শিল্পদের দিয়ে দিয়ে এককালে ঢাকার নবাব পরিবার হাতির দাঁতের শীতলপাটি তৈরি করিয়েছিলেন ঢাকার জাদুঘরে তা সংরক্ষিত আছে এটি আমাদের লোকশিল্পর এক অতুলনীয় নিদর্শন আমাদের গ্রামে ঘরে ঘরে যে শিকা হাত পাখা ফুলপিঠা তৈরি করা হয় তা মোটেই অবহেলার জিনিস নয় এদেশের নকশা রং বিচিত্র এবং কারিগরি সৌন্দর্যের যে নিদর্শন চোখে পড়ে তা শুধু আমাদের অতি আপন বস্তুই নয় সৌন্দর্যের দিক দিয়েও এদের স্থান বহু উচ্চে। সাধারণ সামগ্রী হলেও যারা এগুলো তৈরি করেন তাদের সৌন্দর্যপ্রিয়তার প্রকাশ ঘটে এসব জিনিসের মধ্য দিয়ে শিকা গৃহস্থলীর জিনিসপত্র ঝুলিয়ে রাখার জন্য তৈরি কথা সকলেই জানে শুধু শুধু প্রয়োজন মিটলেই মন ভরে না সৌন্দর্যপ্রিয় মানুষের নানা নকশা দিয়ে তৈরি তাকেও একটি বিশেষ শিল্পবস্তুতে পরিণত করেছে প্রিয় শিক্ষার্থী কি কথাগুলো শুনতে পাচ্ছ এবং বুঝতে পারছো তো এখন দেখো পরের পৃষ্ঠায় দেখো আমাদের দেশে বাস অপ্রতুল নয় বাসের নানা রকম ব্যবহার ছাড়া আমাদের চলতেই পারে না ছোটোখাটো সামান্য হাতিয়ারের সাহায্যে আমাদের কারিগররা বাস দিয়ে আজকাল আধুনিক রুচির নানা ব্যবহারের সামগ্রী তৈরি করছে যা শুধু আমাদের নিজেদের দেশেই নয় বিদেশেও বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে এছাড়া শোলা শিল্পের উৎকৃষ্ট সৃজনশীল নম নমুনাও দেখা যায় পুতুল টোপর ইত্যাদির মধ্যে পুতুল টোপর তোমরা মেলায় দেখে থাকবে প্রিয় শিক্ষার্থী যখন মেলা বসে টোপর এগুলো কি কি হয় শোলার যে ব্যবহার সেটি দেখা যায় কাপড়ের পুতুল তৈরি করা হয় আমাদের দেশের মেয়েদের একটি সহজাত শিল্পগুণ কাপড়ের পুতুল অনেকাংশে এসব পুতুল প্রতীকধর্মী অবশ্য আজকাল বাস্তবধর্মী কাপড়ের পুতুল তৈরিও শুরু হয়েছে এগুলো যেমন আমাদের দেশের ঐতিহ্য জীবনের প্রতিনিধিত্ব করে তেমনি বিদেশি পয়সা উপার্জন করে লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের বাংলাদেশের বিভিন্ন শহর শহরতলি এবং গ্রামের হাজার হাজার নারী পুরুষ আছে যারা কাজ করতে চায় অথচ কাজের অভাবে দিন দিন দারিদ্রের শিকার হচ্ছে সুপরিকল্পিত উপায়ে এবং সুরুচিপূর্ণ লোকশিল্প প্রস্তুতিতে দিকে মনোযোগ দিলে তাদের সমস্যার কিছুটা সমাধান হবে আমাদের সকলকে আজ আপন পরিবেশ এবং পরিস্থিতির দিকে শুধু চোখ দিয়ে তাকালে হবে না হৃদয় দিয়েও তাকাতে হবে লোকশিল্পর ভিতর দিয়ে হৃদয় মনের প্রকাশ হলে তা বিদেশিদের হৃদয়ে সারা জাগাবে এভাবে দেশে দেশে হৃদয়ের সম্পর্কে গড়ে তোলার কাজে আমাদের লোকশিল্প সাহায্য করতে পারে প্রিয় শিক্ষার্থী এখন আমি কি সার সংক্ষেপটা বলে দিব প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের লোকশিল্প কামরুল হাসান এই প্রবন্ধটিতে তুলে ধরতে চেয়েছেন যে আমাদের দেশের মানে বাংলাদেশের অনেক গর্বের বস্তু আছে যেগুলো সংরক্ষণ দায়িত্ব আমরা নিতে পারি যেমন প্রথমে শুরু করা যাক মুসলিম শাড়ি দিয়ে মুসলিম শাড়ি এককালে কি ছিল বহুল প্রচলিত ছিল প্রচলন ছিল কিন্তু আজ সেই মুসলিম শাড়ি নেই কিন্তু তারই বংশধররা কি করেছে জামদানি শাড়িটি তৈরি করছে যেটি আমাদের গর্বের বস্তু দেশে এবং বিদেশে এটির প্রচুর কি সুনাম অর্জন করে আর এটি এটি নিয়ে আমরা গর্ববোধ করতে পারি এরপরে আসি দেখো তাঁতি কুমোররা কি করে তাদের হাত দিয়ে তৈরি করে নানা রকমের মাটির জিনিস আবার কাঁসা দিয়ে তৈরি করে ঘরের আজ আসবাবপত্র প্রে থালা বাসন গ্লাস হ্যাঁ এরপরে দেখো খুলনার মাদুর সিলেটের শীতল পাটি এগুলোও কি আমাদের ঐতিহ্যর মধ্যে পড়ে আর এগুলো সংরক্ষণ করা এগুলোর ব্যবহার করা আমাদের কি দায়িত্ব আর নকশি কাঁথার কথা বলাই বাহুল্য অবসর সময়ে মেয়েরা কি করত বসে তাদের নিজের মনের মতো করে সেলাই ফুটতুল তারা এই সেলাইয়ের মধ্যে কী হতো তাদের পরিবারের আনন্দ দুঃখ বেদনা ফুটে উঠতো শুধু এটি সেলাই নয় এই গল্পটিতে এটি বোঝানো হয়েছে পরিশেষে বলা যায় যে কি এগুলো সংরক্ষণ এবং এগুলোর ধরে রাখা আমাদের সকল নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর স্বাস্থ্যবিধি মনে মেনে চলবে আমরা কি ঘরেই থাকি নিরাপদ থাকি অবশ্যই বাবা মার কথা শুনবে তোমরা আজ এ পর্যন্তই আজ কি এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম